Assalamualaikum, this is Humaira from Tarporrr. So, I'm your blog niye chole eshechi. To ajker blog ta hocche ektu special amar jonno cause ajke hocche amar abbu ammur 25th marriage anniversary. Then same day te abar amader kurbani guru niye eshechilo. To first day ami hocche kurbani guru dekha niye shuru kortechi. কেক অর্ডার দিছিলাম মামুদের ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে, তো ওই কেকটা দুপুর টাইমে হচ্ছে ডেলিভারি দিয়ে দিছে। তার আমি হচ্ছে এটা নিতে গেছিলাম বাড়ির সামনে থেকে, তারপর আমি পেমেন্ট করে চলে গেছি কেক দেখার জন্য, কেকটা কেমন হয়েছে ওইটা দেখার জন্য। দেন আমি হচ্ছে এই যে এখন দেখলাম বাট আমি যে ডিজাইনটা দিছি ওরা সেম টু সেম সেই ডিজাইন করতে পারে না, বাট ট্রাই করছে এতটুকু এনাফ। আর যে লোকটা আমার সাথে কথা বলছে মানে উনি বলতেছে আপু এর বেশি আমরা আর করতে পারবো না, তো কি আর করার, নাই মামা ঠেকানা মামা ভালো। তারপর আব্বু বাজার থেকে চলে আসছে, তো আজকে বেসিক্যালি আম্মু শরীরটা খারাপ, তো আব্বু বাজার থেকে হচ্ছে বিরিয়ানি নিয়ে আসছিল। দেন এই যে আমি আবার এখানে মরিচ ছিটতে চলে আসছি, আম্মু মরিচ খাবে, দ্যাটস ওয়াই। খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে ড্রয়িং রুমে চলে আসছি বেলুন ফুলানোর জন্য। আমি অনেক খুঁজছিলাম লাভ শেপের রেড কালারের বেলুন আনার জন্য, বাট আমাদের এখানে আমি লাভ শেপের পাইনি, পরে রাউন্ড শেপে নিয়ে আসছি। তারপর আমরা যতটুকু পারছি তাড়াতাড়ি করে বেলুনগুলো ফুলাই নিয়েছি, কজ আব্বু কিছুক্ষণ পর আবার চলে যাবে, তো আম্মু একটু আমাদেরকে তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি করতে। পর এবছর আমার আব্বু আম্মুর 25 বছর পূর্ণ হয়েছে বিয়ে, যেটাকে সিলভার জুবলিও বলে। আপনারা সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন যাতে তারা গোল্ডেন জুবলি দেন অনেক 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 বছর একসাথে পার করে যেতে পারে এরকম হাসি খুশিভাবে, তাদেরকে যাতে আল্লাহ সুস্থ রাখে। Thank you.
সে এখন গিফট বানাইছে আব্বু আম্মুর জন্য। কেকটা কি খাওয়া যাবে? যাবে। আম্মু আনা করলে গিফট বানাইছে। আমরা দিন কই কিনলে হিকে ইয়ার সান না কি বানাইছে? আনা করলে গিফট বানাইছে। কি দি? মাটি দি। এটা লাই তুমি কিনি গেলে টোকে হাম জানাকা। তারপর গরুগুলাকে এখন খাওয়া দিয়ে দিচ্ছে। তো এই গরুগুলা বালতিতে করে এমনি খাওয়া দিলে খেতে চায় না, তো যতক্ষণ থেকে গরুগুলা আনছে আমার চাচুটা খাওয়ার দেওয়ার টাইম ওদেরকে হাতে ধরে খাওয়াচ্ছে। গরু কেনার পর থেকে অনেকে আসছে আমাদের গরুগুলো দেখার জন্য। এদের একটাই মজা, যার যার বাড়িতে গিয়ে গরু দেখা। তো আমাদের গরুগুলোও অনেক জায়গা থেকে মানুষ এসে দেখে গেছে, বেশি পিচ্ছি বাচ্চা পোলা পান এরা অনেক আগ্রহ থাকে দেখার জন্য। দেন আমাদের পাশে বাড়ি থেকে অনেকে এসে দেখে গেছিলো। আম্মু বলছে কেকটাকে সুন্দর করে ভাগ করে বক্সে করে রেখে দিতে, কজ আমার কাজিনরা আমার চাচা চাচিরা এখনও বাড়িতে আসে নাই, ওরা কয়েকদিনের মধ্যে চলে আসবে। তো আমি এখন সবগুলো সুন্দরভাবে কেটে দেন বক্সে করে ওদের জন্য রেখে দিব ফ্রিজে। এই যে আমার ডিবেট করা হয়ে গেছে দুই চাচি চাচুর জন্য, হচ্ছে বক্সে করে রেখে দিছি কজ তাদের আসতে দুই দিন লেট হবে। তারপর আর আমার ছোট চাচু আর চাচি কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তারপর এই যে তারা এখন চলে আসছে। সুন্দর করে ফর্মাল ভাবে গোলাগুলি করবি আমার ব্লগে আসবা একটু সুন্দর। হ্যাঁ সুন্দর করে থাকো। তারপর কতক্ষণ রেস্ট নেওয়ার পরে ওকে আমি নিয়ে আসছি ড্রয়িং রুমে বেলুনসগুলো দেখানোর জন্য, কজ ও জানে না এখানে বেলুন আছে। তারপর ওইগুলো দেখার পর অনেক সারপ্রাইজ হয়ে গেছে। দেন ও কিছুক্ষণ খেলছে, ওর সাথে সাথে আমিও কিছুক্ষণ খেলছি। তারপর আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।